একটা এড মনে হয় কিভাবে করে তৈরি করতে হয় আমরা মনে হয় সেই পার্টটা করে রেখেছিলাম তাই না জি জি এবং আমরা ইলেভেন অবজেক্টিভের যে পার্টগুলো আছে এগুলোর কোনটার কি কাজ এই বিষয়টা সম্পর্কেও মনে হয় আলোচনা করেছিলাম এই তো মোটামুটি তাই না নাকি আর কিছু কি করেছিলাম আচ্ছা আর কিছু মনে হয় করা হয়নি

তো আমরা বেসিক্যালি আসলে দেখেছিলাম সেখানে তিনটা পার্টি আমরা কাজকর্ম করেছি একটা ছিল হচ্ছে আমাদের ক্যাম্পেইন একটা ছিল আমাদের অ্যাডসেটস আর একটা ছিল আমাদের অ্যাডস সো এই তিনটা পার্ট নিয়ে মোটামুটি আমরা কাজকর্ম করছিলাম তো আজকের ক্লাসে হচ্ছে আমরা একটু ডিফারেন্স মানে সেশনটা দেখবো যে আসলে আমরা তো আসলে করেছি প্রত্যেকটা অ্যাডসেটেরই তো আসলে সেম জিনিসই থাকে প্রত্যেকটা ক্যাম্পেইন অবজেক্টিভটি আসলে সেম জিনিসই থাকে ক্যাম্পেইন অ্যাডসেস এবং অ্যাডস পার্টি থাকে বাট কিছু জায়গায় একটু জাস্ট একটু চেঞ্জ আছে আর কি তো ওই একটু চেঞ্জটাই আসলে আমরা আজকে একটু দেখবো যে একটু চেঞ্জটা কী আস এটাই আমরা একটু আজকে দেখার চেষ্টা করে দেখবো আচ্ছা তো ফার্স্ট আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে শুরু করি এল ক্যাম্পেইন এল অ্যাড সেট এল অ্যাড দিয়ে আমি যদি কন্টিনিউ করি তো মোটামুটি সবকিছুই ঠিক আমাদের কাজ তো আসলে শুরু হয় এই অ্যাডস পার্টের মধ্যে তাই না আমাদের কিন্তু বেসিক্যালি আসলে মেইন যে এই চেঞ্জগুলো আসলে হয় হচ্ছে আমাদের এই অ্যাডসেট এই পার্টের মধ্যে আমাদের অ্যাডও খুব একটা প্রবলেম হয় না বা ক্যাম্পেইনে খুব একটা ঝামেলা হয় না আমাদের মানে অপশন বাড়ে কমে বা ফিচার্স বারে কমে হচ্ছে আমাদের এই অ্যাডসেট পার্টের মধ্যে যেমন আমরা যদি এখান থেকে গত ইয়েতে মনে হয় আমরা এখান থেকে সিলেকশন করেছিলাম এঙ্গেজমেন্ট আমি যদি এঙ্গেজমেন্ট দিয়ে এখানে যদি অ্যাড সেটের মধ্যে যদি যাই খেয়াল করে দেখেন আমাদের এখানে একটা অপশন ছিল যে একটু আগে একটা অপশন ছিল আমাদের এখানে নাম ছিল হচ্ছে ডায়নামিক ক্রিয়েটিভ একটা অপশন ছিল যে এই যেটা ঠিক আছে এই পার্টটা কিন্তু আমাদের মানে এঙ্গেজমেন্ট পার্টে কিন্তু আসলে নাই তো ডায়নামিক ক্রিয়েটিভ জিনিসটা আসলে কি ডায়নামিক ক্রিয়েটিভ শুধু আসলে এখানে না ডায়নামিক ক্রিয়েটিভ আরও অনেক জায়গাতেই আছে মানে অনেকগুলো অবজেক্টিভের মধ্যেই আছে ক্যাম্পেন অবজেক্টিভের মধ্যেই ডায়নামিক ক্রিয়েটিভ এই পার্টটা আছে তা আমরা যদি এটাকে অ্যানেবেল করে দিই আমি একটু ব্যবহারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে আমি যদি নিউ অ্যাডে যাই আমি যদি নিউ অ্যাডে যাই তাহলে খেয়াল করে দেখুন যে আমি যদি এখান থেকে একটা পেজ যদি দেখিয়ে দিই ধরেন আমি আচ্ছা কারো থেকে মনে হয় নয়েজ পাচ্ছিলাম আমি একটু একটু মাইফোনকে মিউট করে রাখুন আমার জন্য একটু ভালো হবে আর কি আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা এখানে আমি একটু ইয়ে করে দিচ্ছি এই খেয়াল করে দেখুন এখানে আচ্ছা আমি এখানে দেখেন এখানে কিছু অপশন আছে ধরেন আমি যদি দিই যে দিস ইজ এ স্যাম্পল হেডলাইন দিস ইজ এ স্যাম্পল ডেসক্রিপশন যদি আমি দেই খেয়াল করে দেখুন যে এখানে কিন্তু আমাকে মোটামুটি তারা বলছে যে আমি চাইলে এখানে হচ্ছে আরও কিছু বিষয় আসলে অ্যাড করতে পারি লাইক আমি কিন্তু এখানে অনেকগুলো প্রাইমারি টেক্সট দিতে পারছি তারপর হচ্ছে আমি অ্যাড অ্যানাদার অপশান অর্থাৎ তার মানে হচ্ছে যে আমি চাইলে এখানে দুইটা প্রাইমারি টেক্সট দিতে পারবো ঠিক আছে আমি যদি এখানে ওয়েবসাইটটাকে যদি অ্যাভেল করি তাহলে কিন্তু আমি এখানে চাইলে আরও কিছু হেডলাইন এখানে অ্যাড করতে পারবো আরও কিছু হচ্ছে আমি এখানে ডেসক্রিপশন অ্যাড করতে পারবো লিঙ্ক যদি একটাই থাকবে বাট আমি কিন্তু চাইলে আরও কিছু কল টু অ্যাকশন বাটন এখানে অ্যাড করতে পারবো লার্ন মোড় লিসন নাও অ্যাপ্লাই নাও বিভিন্ন ধরনের আমি কিন্তু এখানে আসলে বাটনগুলি অ্যাড করতে পারবো বিভিন্ন ধরনের হেডলাইন আসলে এখানে দিতে পারবো অ্যাড অ্যানাদার অপশনস আছে তো এই অ্যাড অ্যানাদার অপশন মানে কি যে আমি কি চাইলে একটা বুস্টের মধ্যেই বা একটা পেইড মার্কেটিংয়ের মধ্যে কি দুই তিনটা করে আসলে পোস্টের বুস্ট রান করব না ব্যাপারটা আসলে ওরকমটা না ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন অ্যাকচুয়ালি আসলে কোনো একটা ক্যাম্পেইন রান করি ওই ক্যাম্পেইনটার মধ্যে আসলে আমরা অনেক সময় মানে নিশ্চিত থাকি না যে আমার আমরা যে মানে যেই অ্যাডের যে ক্যাপশনটা এটাকে অ্যাড কপি বলে তো আমরা যে অ্যাডের কপি যেটা আসলে ইউজ করেছি এই অ্যাডের কপিটা আসলেই ইফেক্টিভ কি কাস্টমাররা আসলে এটাকে পছন্দ করবে কিনা এটা আসলে আমরা অনেক সময় শিওর থাকি না আমাদের মধ্যে আসলে কনফিউশন কাজ করে যে আদৌ কি এটা ভালো কিছু হবে বা আদৌ কি আমরা এখান থেকে ভালো একটা বেনিফিট করতে পারবো এরকম একটা কনফিউশন আমাদের মধ্যে কাজ করে এই জন্য ফেসবুক আমাদেরকে একটা ডাইনামিক ক্রিয়েটিভ একটা অপশন দেয় এবং এই ডাইনামিক ক্রিয়েটিভ পার্ট থেকে যদি আমরা এটাকে অ্যানাবেল করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা নিউ অ্যাডের মধ্যে আমরা অ্যাডের মধ্যে এসে আসলে বলে দিতে পারি যে ফাইন আমি তোমাকে কয়েকটা প্রাইমারি টেক্সট কয়েকটা হেডলাইন কয়েকটা ডিসক্রিপশন কয়েকটা বাটন তোমাকে আমি দিয়ে দিচ্ছি তুমি প্রত্যেকটা বাটনই অডিয়েন্সের সামনে শো করো ফেসবুক তখন যেটা করে র্যান্ডমলি র্যান্ডমলি মানে কি ও সেট বানায় আর কি মিলা ঝিলা সব কিছু মিলে ও আসলে একটা অডিয়েন্সকে প্রত্যেকটা পার্টিও দেখায় দেখানোর পরে যে যেই পার্টে কনভার্ট হয় বা যে যেই পার্টে বেশি এঙ্গেজ হয় তাকে সে ওই পার্ট নিয়ে কাজকর্ম করা স্টার্ট করে এটা হচ্ছে আসলে মূল ব্যাপার মানে যে যেই জিনিসটা সম্পর্কে সবচেয়ে বেশি আসলে কাজকর্ম মানে যে যেই ক্যাপশন দেখে যে যেই হেডলাইনটা দেখে যে যেই ডিসক্রিপশনটা দেখে যে যেই কল টু অ্যাকশন বাটনটা দেখে সবচেয়ে বেশি কনভার্ট হচ্ছে তাকে সে ওই বাটনটা দিয়ে আসলে কাজকর্ম করানো স্টার্ট করে এবং ম্যাক্সিমাম মানুষজন যেই বাটনে যেই হেডলাইনে যেই ডিসক্রিপশনে যেই প্রাইমারি টেক্সটে সবচেয়ে বেশি এঙ্গেজ হচ্ছে কনভার্ট হচ্ছে সে ওই জিনিসটাকে রেখে বাকিগুলোকে অফ করে দিচ্ছে বাকিগুলো সে তখন দেখাচ্ছে না প্রশ্ন করতে পারেন তাহলে তো এটা আমরা চাইলেই খুব সহজে বিভিন্ন 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 ওই অ্যাড বানিয়ে বানিয়ে করতেই পারি যে আমার পাঁচটা পোস্ট আছে আমার একটা পোস্টেরই পাঁচ টাইপ পাঁচ ধরনের পোস্ট আছে সেটা তো আমি চাইলে করতে পারি জিনিসটা তাই না তো এই জিনিসটা হ্যাঁ করা যায় আপনি চাইলে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হেডলাইন দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ডিসক্রিপশন দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট টু অ্যাকশন বাটন দিয়ে আপনি চাইলে পাঁচটা পোস্ট করতে পারেন পাঁচটা পোস্টকে চাইলে আপনি বুস্টও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু তাহলে কিন্তু ফেসবুক প্রত্যেকটা পোস্টের জন্য আপনার কাছ থেকে প্রতিদিন চার্জ করবে টাকা কাটবে তো এটাকে কোনো প্রয়োজন ছিল কোনো প্রয়োজন ছিল না আপনি যদি এখান থেকে এই ডায়নামিক ক্রিয়েটিভটা যদি আসলে সিলেক্ট করে দিতেন তাহলে খুব সহজেই আপনি একটা পেইড মার্কেটিং বা একটা ক্যাম্পেইনের মধ্যেই খুব সহজেই চাইলে আপনি প্রত্যেকটা জিনিসই ইনক্লুড করে দিতে পারতেন কাস্টমার যে যেটাতেই কনভার্ট হবে ফেসবুক সেটা নিয়ে আসলে কাজ করবে বাকিটা নিয়ে আসলে ফেসবুক কাজ করবে না সো এটা কিন্তু খুব মানে কি বলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আপনি আপনার ওয়েবস আপনি আপনার পেজের এই বিজ্ঞাপনটার মধ্যে একটা ডাইনামিক্যালি ব্যাপার সেবা আনতে পারছেন এটা ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে জিনিসটা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় ঠিক আছে তো এই অপশানটা মূলত ব্র্যান্ড অ্যাওয়ারনেসের মধ্যে ফেসবুক আমাদেরকে প্রোভাইড করে এছাড়া আচ্ছা আপনারা কি এই বিষয়টাকে বুঝতে পারছেন ডাইনামিক ক্রিয়েটিভের এই জিনিসটা এটাকে ক্লিয়ার আচ্ছা এরপরে যদি আমরা নিচের দিকে যাই এখানে অপশান আছে অপটিমাইজেশন অ্যান্ড শো ডেলিভারি এখান থেকে যদি আচ্ছা এটাকে এডিট করা যায় না এটাকে এডিট করা যাবে অবশ্য যদি আমি এখান থেকে ক্যাম্পেন অবজেক্টিভ যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস না দিয়ে যদি রিচ দিই রিচ দিলে আমি যদি নিচের দিকে চলে যাই খেয়াল করে দেখুন এখানে আমি কিন্তু মানে সিলেকশন করেছি রিচ ক্যাম্পেইন অবজেক্টিভ কেমন আমি যদি এখানে নিচের দিকে চলে যাই নিচের দিকে গিয়ে যদি আমি এখানে এই যে অপটিমাইজেশন অ্যান্ড অ্যাড ডেলিভারি থেকে যদি সোমোর অপশনস থাকে এখানে একটা অপশান আছে ফ্রিকোয়েন্সি ক্যাপ অর্থাৎ ওয়ান ইম্প্রেশন এভরি সেভেন ডেজ অর্থাৎ এই সিস্টেমটা হচ্ছে যে একটা মানুষ প্রতি সাত দিনে একবার করে আমার এই বিজ্ঞাপনটা দেখবে তো আমি যদি দেই যে না একটা মানুষ প্রতি এক দিনে বা প্রতি চার দিনে দুইবার করে আমার এই বিজ্ঞাপনটা দেখুক একটা মানুষ প্রতি চার দিনে দুইবার করে আমার এই বিজ্ঞাপনটা দেখুক এটা যদি আমি দেই তাহলে কিন্তু ফেসবুক প্রতি চার দিনের মধ্যে একজন মানুষকে অর্থাৎ এই যে মানুষ তেতাল্লিশ হাজার থেকে এক লক্ষ পঁচিশ হাজার যে মানুষের পরিমাণটা ফেসবুক এখানে শো করছে এটা কিন্তু তাহলে ফেসবুক প্রতি চার দিনে দুইবার করে আমার বিজ্ঞাপনটা তার সামনে রিচ করবে কেমন সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এবং এই ফ্রিকুয়েন্সি ক্যাপের যে ব্যাপারটা এটা শুধুমাত্র শুধুমাত্র রিচ ক্যাম্পেনের ক্ষেত্রে করা যায় অন্য কোনো ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি ফ্রিকোয়েন্সি গ্যাপ দিয়ে কাজকর্ম করতে পারবেন না আচ্ছা এই ছিল ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ নিয়ে কথাবার্তা আর কোনো ডিফারেন্সিয়েট নেই এরপর আছে ট্রাফিক ট্রাফিকে যদি আপনি যান ট্রাফিকে গেলে আসলে এখানে অনেকগুলো অপশান আপনি পাবেন যে আপনি কেউ ওয়েবসাইটে চাচ্ছেন অ্যাপে চাচ্ছেন ম্যাসেঞ্জারে চাচ্ছেন না হোয়াটসঅ্যাপে চাচ্ছেন বলে দেওয়া যায় এবং নিচের দিকে গেলে এখানে একটা অপশান শো করে অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি এখানে দেখা যায় লিংক ল্যান্ডিং পেজ ভিউ লিঙ্ক ক্লিক্স এবং ইমপ্রেশন এবং ডেইলি ইউনিক রিচ একদম সহজ করে যদি বলি ডেইলি ইউনিক রিচ মিনস হচ্ছে যে আপনার এই বিজ্ঞাপনটা প্রতিদিন যত বেশি মানুষের কাছে আসলে দেখানো যায় ইউনিক পিপলের কাছে যত বেশি দেখানো যায় ইমপ্রেশন মানে হচ্ছে আপনার এই বিজ্ঞাপনটা যত বেশি বার দেখানো যায় আমি আবারও বলছি ডেইলি ইউনিক রিচ মানে হচ্ছে আপনার এই বিজ্ঞাপনটা যত বেশি মানুষের কাছে দেখানো যায় যত বেশি রিচ করা যায় আর ইমপ্রেশন মানে হচ্ছে যত বেশি বার দেখানো যায় লিঙ্ক ক্লিক্স তো বুঝতেই পারছেন লিঙ্কের ক্লিক যত বেশি পাওয়া যায় আর ল্যান্ডিং পেজ ভিউ মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে পেসটাই পুরো পেজটা ভিউ করেছে এমন মানুষে কজন আছে একটু অ্যামাউন্টের দিকে খেয়াল করে দেখেন আমি যদি ডেইলি ইউনিক রিচ দিই খেয়াল করে দেখুন আমাকে বলছে উনপঞ্চাশ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত মানুষ আমাকে দিতে পারবে আমি যদি ইমপ্রেশন দেই তাহলে সে আমাকে বলছে যে একটু কমে গেছে জিনিসটা এটা ঊনপঞ্চাশ ছিল এটা বিয়াল্লিশ হয়ে গেছে আমি যদি লিঙ্কে ক্লিক্স দিই দেখেন এটা কিন্তু আরেকটা কমে গেছে এবং আমি যদি ল্যান্ডিং পেজ ভিউ দিয়ে দেখবেন এটা আরও কমে যাবে আর কমে গেছে ঠিক আছে সো এটা হচ্ছে আসলে মূল ব্যাপার যে আপনি অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছেন প্রশ্ন করতে পারেন তাহলে তো ভাই আমাদের মনে হয় ল্যান্ডিং পেজ ভিউটা দেওয়াটাই আসলে মনে হয় পারফেক্ট কারণ যদি একজন মানুষ আমার ওয়েবসাইটে ভিউ না করে সে যদি আমার ল্যান্ডিং পেজটা বা সে যদি আমার ওয়েব পেজটা যদি আসলে ভিজিটই না করে তাহলে তো আসলে ওই ভদ্রলোককে আমার এই বিজ্ঞাপনটা দেখিয়ে আসলে কোনো লাভ নেই যেহেতু ট্রাফিক অ্যাড রান করতেছে যেহেতু চাচ্ছি ওয়েবসাইটে ভিজিটর আসুক সো সেক্ষেত্রে তো আমি অবশ্যই যাব ল্যান্ডিং পেজ ভিউ দিয়ে অ্যাড রান করতে জি আমার অবশ্য একই কথা আপনি চাইলে ল্যান্ডিং পেজ ভিউ দিয়ে অ্যাড রান করতে পারেন কোনো সমস্যা নেই ল্যান্ডিং পেজ ভিউ দিয়ে অ্যাড রান করলে আরও ভালো হয় আপনি অনেক সুন্দর ট্রাফিক পাবেন কিন্তু বাজেটটা কিন্তু একটু বেশি রাখা লাগবে কেমন অর্থাৎ আমি যদি এখানে আসলে এগারো ডলার এটা আসলে কাজ হবে না আমি যদি একশো ডলার দিই তাহলে দেখুন এটা কিন্তু একটু দেখাচ্ছে যে এটা ঠিক আছে ফাইন বেশ ভালো একটা এমন কিন্তু এখানে শো করবে সো বাজেটটাও কিন্তু একটু ম্যাটার করে এখানে যে আপনি আসলে কত বাজেট এখানে ইনস্পেন্ড করছেন এটা কিন্তু একটু ব্যাপার যে আপনার আসলে কত বাজেট এখানে আছে এই জিনিসটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে কেমন আচ্ছা তো এই হচ্ছে মূলত ব্যাপার এছাড়া তো আমি এংগেজমেন্ট দিয়ে তো আপনাদেরকে পুরো একটা ক্যাম্পেইন রান করেই দেখিয়েছি আমি যদি অ্যাপ ইনস্টলে যাই অ্যাপ ইনস্টলে গেলে পরে আসলে একটা অপশন এখানে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে আপনার ওই অ্যাপের লিঙ্কটা দিতে হয় মানে গুগল প্লে স্টোর বা আপনার আইটিউন্স আইটিউন্স ফর আইপ্যাড বা উইন্ডোজ স্টোর যেটাই হোক না কেন আপনাকে ওটা লিঙ্কটা এখানে প্রোভাইড করতে হয় দ্যাটস ইট প্রোভাইড করে আপনি যদি নিচের দিকে চলে আসেন এই যে এই পার্টে আবার সেম জিনিস লিঙ্ক ক্লিক্স মানে আপনার লিঙ্কে ক্লিক করলে আপনি টাকা দেবেন কিনা বা আপনি এটা চাচ্ছেন কি না বা আপনার অ্যাপ ইনস্টল হইতে পারে যে আমার অ্যাপটা যদি কেউ ইনস্টল করে তখনই আমি ফেসবুকে পেমেন্ট করবো এটাও হইতে পারে বা অ্যাড অ্যাপ ইভেন্টস অর্থাৎ আমার অ্যাপে ধরেন কেউ ডাউনলোড করার পরে আসলে তাকে কোনো একটা স্পেসিফিক অ্যাকশনে যেতে হবে কোনো একটা অ্যাকশন তাকে ফিল আপ করতে হবে ধরেন সে একটা রেজিস্ট্রেশন করলো বা ধরেন সে হচ্ছে একটা মানে ধরেন সে হচ্ছে একটা গেম খেললো বা গেমের একটা লেভেল সে পার করলো কিছু একটা বলবেন বলতে হবে ফেসবুককে যে এটা যদি সে করে তাহলে আমি ফেসবুককে পেমেন্টটা করে দিব এটা আপনি চাইলে এখান থেকে খুব সহজেই ফেসবুকে বলে দিতে পারেন কেমন এছাড়া আপনি চাইলে হচ্ছে এখান থেকে যদি দেখাই আমি আপনাদেরকে এটা না সরি এটা না এটাও না আচ্ছা এখানে যদি আমি ভিডিও ভিউতে যেতে যাই ভিডিও ভিউস ভিডিও ভিউতে গেলে পরে এখানে হচ্ছে যে আমাদেরকে অ্যাকচুয়ালি আপনার ফেসবুকে বলতে হয় যে এখানে দুইটা অপশন আছে থ্রু প্লে আর একটা হচ্ছে টু সেকেন্ডস কন্টিনিউস ভিডিও ভিউস প্লে হচ্ছে যদি আপনার ভিডিও পনেরো সেকেন্ড পর্যন্ত যদি দেখে অর্থাৎ পনেরো সেকেন্ডের অধিক ভিডিও যদি কেউ দেখে সেটাকে বলা হচ্ছে থ্রু প্লে এবং পনেরো সেকেন্ড দিলে পরে ফেসবুক আপনাকে এই পরিমাণ থ্রু প্লে দিতে পারবে আর যদি আপনি টু সেকেন্ডস দেন তাহলে ফেসবুক আপনার ভিডিওটা আসলে যারা দুই সেকেন্ডের পর বেশি দেখবে তাদের কাছে নিয়ে যাবে বেশি দেবে বলতে দুই সেকেন্ড কেউ যদি দেখে তখনই ফেসবুক আপনার কাছে পেমেন্টটা কেটে নেবে আর যদি কেউ হচ্ছে থ্রু প্লেতে মানে পনেরো সেকেন্ড যদি কেউ দেখে তখন ফেসবুক পেমেন্টটা কাটবে এটা হচ্ছে আসলে ব্যাপার যে আপনি কী চাচ্ছেন অনেক সময় যেটা হয় যে আমরা চাই যে আমাদের ভিডিওর যেটা মূল মোটিভ সেটা আসলে মানুষজন দেখুক আমরা এটা চাই তখন আমরা থ্রু প্লে দিই আবার যখন আমরা ব্র্যান্ডিংয়ের জন্য কাজ করি জানা আমার আসলে ভিডিও দেওয়ার মূল রিজন হচ্ছে আমার ব্র্যান্ডিং করা তখন আমি এখানে টু সেকেন্ডস প্লে দিতে পারি টু সেকেন্ডস কন্টিনিউস ভিডিও ভিউস এটা দিতে পারি এই এরপরে রয়েছে হচ্ছে আপনার লিড জেনারেশন এটা এটা নিয়ে আমি একটু পরে আসছি এরপর আছে ম্যাসেজ আচ্ছা লিড জেনারেশন নিয়ে একটু কাজ করার দরকার এটা নিয়ে আগে একটু কথাবার্তা বলি হ্যাঁ আমি একটু দেখেন লিড জেনারেশন আসলে এই পার্টে কাজ না আমাদের কাজ হচ্ছে এখানে অ্যাডস পার্টে আমি এটাকে ক্রিয়েট নিয়ে জিনিসটা ক্যাম্পেইন থেকে লিড জেনারেশন ঠিক আছে যে আমি ক্যাম্পেইন লিড জেনারেশন দিলাম অ্যাডে যদি আমি যাই এখানে আবার এখানে কোনো কাজ নাই এখানে কাজ হচ্ছে এই জায়গাটার মধ্যে হ্যাঁ তা আমি যদি এখানে সিলেক্ট পেজ থেকে যদি আসলে এটা ঠিক আছে ভিউ ফাইন করে নিলাম মনে করেন এই যে এগুলো তো দিবেন আপনি তাই না যে এখানে প্রাইমারি টেক্সট হেডলাইন এগুলো তো আসলে দেওয়া হবেই হবেইগুলো তো আসলে যাবে এখানে এই পাড়াটা একটা আপনাকে ইনস্ট্যান্ট ফর্ম বিল্ড আপ করতে হয় আপনি কি হিসেবে আসলে লিডটা নেবেন কুইক কোয়েশ্চেন ফর্মেটার মধ্যে আপনি কী নিতে চাচ্ছেন ইউজারকে একটা ফর্ম ফিল আপ করবে নাকি সে আসলে একটা অটোমেটেড চ্যাট করবে আপনার সাথে আপনি কি করতে যাচ্ছেন তো এখানে বেসিকলি যদি আপনি ইনসার্ট ফর্ম দেন ফর্ম দিয়ে যদি আপনি ক্রিয়েট ফর্মে যদি ক্লিক করেন ক্রিয়েট ফর্মে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে আপনাকে দিতে হবে একটা ইন্ট্রো ধরেন আমি দিলাম যে ধরেন দিলাম যে ওয়েলকাম টু ক্লপ বিল্ডার দিলাম বললাম যে ধরেন আমি একটা দামি প্যারাগ্রাফ কিছুটা নিয়ে আসি ধরেন এই যে একটা লাইন জাস্ট এখান থেকে নিয়ে নিব আর কি এই ধরেন দিলাম আর কি হ্যাঁ কিছু কোশ্চেন আমি সেক করলাম যে আপনার ধরেন নাম কি আপনার ইমেল ফুল নেম কি আপনার ইমেল কি আপনার আপনার ফোন নাম্বারটা কি ঠিক আছে ধরেন আপনার ফোন নাম্বারটা আমি চাইলাম চাইলাম যে আপনার ফোন নাম্বারটা দিতে হবে তারপর ধরেন আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা তো আসলে এখান থেকে ইয়ে করতে পারছি না ধরেন আমি আর কি যেতে পারি ধরেন তার জেন্ডার কি জানা চাইলাম জেন্ডারটা কি ধরেন ধরেন কিছু প্রশ্ন সেট করলাম আর কি ঠিক আছে ধরেন আমি এইগুলো চাইলাম যে আপনার নাম আপনার ফোন নাম্বার ইমেল আইডি এবং আপনার জেন্ডার আমি ধরেন এগুলো চাইলাম তারপরে উনি যেটা করবে উনি এগুলো সব ফিল করবে হ্যাঁ উনি ফার্স্টে হচ্ছে এই পেজে আসবে উনি ফার্স্টে এই পেজে আসবে এখানে নেক্সটে ক্লিক করলে হচ্ছে ওনার কাছে এই কোশ্চেনগুলো চলে আসবে এই কোশ্চেনগুলো তখন তার কাছে আসবে সেই কোশ্চেনগুলোকে ফিল আপ করবে ফিল করার পর এই প্রাইভেসি পেজে সে আসবে এবং এই প্রাইভেসি পেজে ফেসবুক আপনাকে তাকে বলে দিচ্ছে যে বাই ক্লিকিং সাবমিট ইউ অ্যাগ্রি টু সেন্ড ইউর ইনফো টু ক্লথ বিল্ডার হু কে টু ইউজ ইট অ্যাকর্ডিং টু দয়ার প্রাইভেসি পলিসি ফেসবুক উইল অলসো ইউজ ইট সাবজেক্ট টু ইউর ডাটা প্রাইভেসি অ্যান্ড ইনক্লুডিং অটোফিলস ফ্রমস ফর অ্যাডস ভিউ ফেসবুক ডাটা পলিসি ভিউ টু ক্লথ বিল্ডার্স প্রাইভেসি পলিসি এইখানে আপনি আপনার প্রাইভেসি পলিসি পেজের লিঙ্কটা এখানে একটু প্রোভাইড করে দিবেন অর্থাৎ আপনি মানে ইউজারের কাছ থেকে অনুমতি নিয়ে নিচ্ছেন যে আপনার প্রাইভেসি পলিসি যেই কন্ডিশন আছে সেই কন্ডিশন অনুযায়ী আপনি ইউজারের এই তথ্যটা ব্যবহার করতে পারবেন আপনার প্রাইভেসি পলিসির মধ্যে যদি লেখা থাকে যে আপনি আপনার এই ইউজারের তথ্য অন্যগ্রামের কাছে সেল করতে যাচ্ছেন ইটস পসিবল আপনি তখন করতে পারবেন যদি তখন হচ্ছে আপনি সেটা করতে না পারেন মানে যদি না লেখেন তাহলে কিন্তু ইউজার আপনার বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলাও করতে পারে সো প্রাইভেসি পলিসি নিয়ে আসলে এই ক্ষেত্রে একটু মানে সতর্ক থাকাটাই ভালো যে ফেসবুকের কিন্তু ডাটা পলিসি আছে ওরা কিন্তু ডাটা পলিসি বেশ ভালো করেই মানে সো ওই ডাটা পলিসি অনুযায়ী কিন্তু আপনার একটা প্রাইভেসি পলিসি থাকাটা দরকার এটা আপনি এখানে বলে দিবেন এবং লাস্ট পার্ট হচ্ছে হ্যাঁ আমি প্রশ্ন একটু পরে নিচ্ছি আর কি নিচ্ছি এটা পরে নিচ্ছি আচ্ছা তো প্রাইভেসি পলিসি শেষ করার পরে হচ্ছে ওনারাকে আপনার কমপ্লিটেশন যে মেসেজটা আছে এই কমপ্লিটেশন মেসেজের মধ্যে তাকে বলবেন যে ইউ আর অল সেট অ্যান্ড ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট টু এক্সিট আওয়ার ফর্ম নাও ঠিক আছে এখন আপনি এখানে আপনার ওয়েবসাইটের তো লিঙ্কটা দিয়ে দিবেন যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে থাকে সরি এখানে এই যে লিঙ্কটা এখানে দিয়ে দিবেন তাহলে উনি যদি ভিউ ওয়েবসাইটে ক্লিক করো তখন সে আপনার ওয়েবসাইটে ভিউ করে চলে যাবে অথবা সে চাইলে এখান থেকে এটাকে ক্রসও করে দিতে পারে অর্থাৎ সে প্রথমে হচ্ছে আপনার এই ওয়েলকামে গেলো যার পরে হচ্ছে সে আপনার কোশ্চেনগুলো ফিল আপ করলো তারপরে সে আপনার এই প্রাইভেসি পলিসিতে আসলো দেন তারপরে সে আপনার এটাকে থ্যাঙ্কস দিয়ে আপনি তাকে বের করে দিলেন এখন সে চাইলে হচ্ছে আপনার ওয়েবসাইটে যাইতেও পারে না গেলে সে এটাকে ক্রস করে দিয়ে চলে আসতে পারে এই যে জিনিসটা একদম স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে আপনার পুরো জিনিসটা তার কাছে তথ্যগুলা নেওয়া ইট ইটস কল্ড ইনস্ট্যান্ট ফ্রম বাই লিড জেনারেশন ঠিক আছে লিড জেনারেশনের মাধ্যমে আপনি এই কাজটা খুব ইজিলি করতে পারেন জি মুশিক ভাই বলেন এর ওয়েবসাইটে এই প্রাইভেসি পলিসি না থাকে এর একটু বলতে হবে যে কষ্ট করে আপনার প্রাইভেসি পেজ দেন আপনার ওয়েবসাইটে দেন তারপরে হচ্ছে আমি সেটাকে এখানে অ্যাড করে দিচ্ছি ইয়ার লিড জেনারেশন

তো এইভাবে করে চাইলে হচ্ছে আপনি লিড লোকে কালেকশন করতে পারেন তবে একটু বলে নিই লিড জেনারেশনে কিন্তু অ্যাড রেট কস্টিং অনেক বেশি বেড়ে যায় মানে বাংলাদেশ প্রেক্ষাপটে যদি ভাই বলি পার লিটার জন্য ফেসবুক এক থেকে দুই ডলার করেও চার্জ করে অনেক সময় ঠিক আছে আর বাইরের দেশ বলতে ভাই কথাই নেই পাঁচ থেকে দশ ডলার করেও ভাই কেটে নেয় বুঝিনি সরি লিঙ্কডিনে ও আচ্ছা 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 হ্যাঁ 16 ডলারে কস্টিংটা বেশ ভালো যায় আপনার ইয়েতে আপনি ফেসবুকে করেন আর লিড নেন করেন কস্টিং বেশ ভালো যায় লিড জেনারেশনে এই আর কি সো এটা একটু ব্যাপার তো একটু মাথায় দেখেন জিনিসটা যে লিড জেনেসি কিন্তু কস্ট বেশি যাচ্ছে বাংলা শেয়ারবোর্ডও যদি করেন প্রাইস যাবে কস্টিং হয় ফেসবুকের লিড জেনারেশনে ঠিক আছে এই আচ্ছা আরেকটা যেটা ওয়ে আছে সেটা হচ্ছে যে আপনার এই অটোমেটেড চ্যাট অর্থাৎ আপনি হচ্ছে তাকে আপনার যে পেজের যে মেসেজের যে সিস্টেমটা আছে আপনি সেই মেসেজিংয়ের সিস্টেমে তাকে নিয়ে চলে আসবেন এবং সে আপনাকে তখন মেসেজ করবে মেসেজ করলে পরে রকম একটা মেসেজ পাবে আপনাকে যে হাই না দিয়া প্লিজ অ্যানসার এ ফিউ কোশ্চেন সো দ্যাট উই ক্যান গেট টু নো ইউ বেটার ওয়ান্টস টু গেট স্টার্টেড সে যদি স্টার্টেডে যদি ক্লিক করে যদি সে এ ক্লিক করে দেন তারপর হচ্ছে সে আপনার ইএস অথবা নদীটা এখন থাকবে সে যদি ইএসে ক্লিক করে দেন তারপর হচ্ছে সে আপনার নেক্সট কোশ্চনে যাবে যদি সে নট নাও দেয় দ্যাট মিন্স সেটা ডিসকোয়ালিফিকেশন হয়ে যাবে কেমন আচ্ছা যদি সে ইয়েস দেয় দেন তারপরে তার কাছে টাউন অর্ড টাউনার সিটি লাগবে না ধরেন আমি দিলাম যে যদি সে ইয়েস দেয় দেন তার কাছ থেকে আমি আপ তার ধরেন তার কি যাবো ধরেন তার হচ্ছে আমি তার ফুল নেম যাব যে আপনি আপনার ফুল নেমটা দেন আমাকে সে তখন হচ্ছে তার ফুল নেমটা আমাকে প্রোভাইড করবে ফুল নেম প্রোভাইড করার পরে হচ্ছে আমি তাকে ধরেন তার ফোন নাম্বারটা যাব যে আপনি আপনার ফোন নাম্বারটা আমাকে দেন সে ফোন নাম্বার ইয়ে দিলে তারপর সে তার ফোন নাম্বারটা দিবে আমাকে তারপর মনে করেন আমি চাইলাম তার অ্যাড্রেসটা তার কান্ট্রি আর রিজন রিজিউমটা ধরেন তার আমি চেয়ে নিলাম এইভাবে করে একটা মূলত চ্যাটের মাধ্যমে আপনার পেজের যে ম্যাসেঞ্জার আছে সেই ম্যাসেঞ্জের চ্যাটের মাধ্যমে আপনি তাকে একটা কিছু ইনফরমেশন তার কাছ থেকে আপনি নিয়ে নিচ্ছেন যেমন তার নাম নিচ্ছেন তার অ্যাড্রেস তার ফোন নাম্বার নিচ্ছেন তার অ্যাড্রেস নিচ্ছেন এই আর কি এবং এক্ষেত্রেও কিন্তু আপনাকে কমপ্লিটেশন একটা মেসেজ সেট করতে হবে তিনি যদি পুরো ব্যাপারটা যদি আসলে করে ফেলে দেন তারপর সে আসলে কী মেসেজ পাবে যেমন এখানে বলা আছে যে থ্যাংকস ফর অ্যান্সারিং আওয়ার কোয়েশনস উইল কন্ট্যাক্ট ইউ টু লেট ইউ নো হোয়াট হ্যাপেন্স নেক্সট অথবা সে যদি ডিসকোয়ালিফিকেশন হয়ে যায় তাহলে আপনি তাকে মেসেজ দেবেন যে থ্যাংক ফর ইন্টারেস্ট বাট ইট ডাজন্ট লুক লাইক ইউ আর এ গুড ফিট অ্যাট দিস টাইম সো এরকম কিন্তু দুটো মেসেজ আপনাকে সেট করে দিতে হবে যে আসলে সে যদি পুরো ব্যাপারটা যদি আসলে প্রসিডিউরটা সে যদি কমপ্লিট করে তাহলে সে কমপ্লিটেশন মেসেজটা কী পাবে এবং সে যদি ডিসকোয়ালিফিকেশন হয়ে যায় তখন সে আসলে কোন মেসেজটা পাবে এটা কিন্তু আপনাকে সেট করে দিতে হবে এবং সেম একই রকমভাবে আপনাকে কিন্তু অবশ্যই আপনার প্রাইভেসি পলিসি যে লিঙ্ক আছে সেটা কিন্তু অবশ্যই ফেসবুকে প্রোভাইড করতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার কেমন সো এই হচ্ছে মূলত দুটা ওয়ে তো আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান তাহলে আমি বলবো আপনি ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে কাজ করেন এবং যদিও কস্টিং বেশি পড়ে বাট তারপরে আমি বলবো আপনি এটা দিয়েই কাজ করেন এটাই মানে প্রফেশনাল বলে মনে হয় আর যদি চান যে না ভাই আমি এটা কাজ করবো না তাহলে অর্মেন্টের চ্যাট দিয়ে কাজ করতে পারেন আর কোনো সমস্যা নাই এই আর কি ব্যাপার কেমন তো লিড জেনারেশনের মূলত এই দুটো ব্যাপারই আছে যে আপনি এখান থেকে চেলে কাজগুলো করতে পারেন আর এই লিড জেনারেশনের সিস্টেমটার সাথে অনেকটাই মিল আছে হচ্ছে ম্যাসেজের সিস্টেমের অর্থাৎ আমি যদি সেন্ট মেসেজে যদি চলে যাই সেন্ট মেসেজে চলে গেলে পরে এখানে হচ্ছে আপনার আসলে এখানে এখানে না এই যে এই পার্টের মধ্যে যদি আমি যাই অ্যাডসেটে যদি যাই অ্যাডসেটে গেলে পরে আপনার এখানে একটা জিনিস শো করে যে আমি আসলে কী চাচ্ছি আমি কি লিঙ্কে ক্লিক চাচ্ছি আমি কি লিড চাচ্ছি নাকি আমি রিপ্লাই চাচ্ছি যদি আমি লিঙ্কে ক্লিক চাই তাহলে ফেসবুক চেষ্টা করবে যত বেশি লিঙ্কে ক্লিক আমি নিতে পারি যদি আমি লিড চাই তাহলে ফেসবুক চেষ্টা করবে যত বেশি লিড আমি নিতে পারি আর যদি আমি রিপ্লাই চাই তাহলে কেউ যদি আমার কোনো একটা প্রশ্নের রিপ্লাই করে বা সে যদি কোনো একটা রিপ্লাইয়ে যায় তখনই ফেসবুক টাকাটা অ্যাকচুয়ালি কেটে নেবে এবং আমি যদি আমার এই অ্যাডে যদি যাই অ্যাডে গেলেও আসলে সেম জিনিস আপনি দেখতে পারবেন যে অ্যাডেও কিন্তু আসলে অপশন দেওয়া আছে যে আপনি কি আসলে জেনারেট লিডস অর্থাৎ আপনি কি লিডে আসলে এরকম একটা চ্যাট ক্রিয়েট করতে চাচ্ছেন যেটা আমরা একটু আগে দেখে এসেছি সেরকমটা কি নাকি হচ্ছে আপনি আসলে চাচ্ছেন যে না আপনি কনভারসেশন আসলে শুরু করবেন তার সাথে যে আপনি তাকে একদম নর্মাল ওয়েতে কনভার্সেশন স্টার্ট করবেন যে ক্যান আই মেক এ পারসে আইমিনি মোর আই ক্যান ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস এই আর কিছু কোশ্চেন্স কিছু ফ্রিকুয়েন্টলি অ্যাস্ট কোশ্চেন বা কিছু কুইক রিপ্লাই তারপর বা কিছু হচ্ছে বাটন বা কিছু দিয়ে আর কি তার সাথে চ্যাটিংটা স্টার্ট করা ঠিক আছে সো আপনি যেভাবে করে চাচ্ছেন ঠিক সেভাবে করে আপনি এখানে শুরু করতে পারেন যে আপনি যদি চান বাটন দিয়ে শুরু করুন তাও হয় যে আপনি দিলেন যে বাই নাও দিয়ে একটা বাটন আপনি দিলেন এখানে যে যদি কেউ আসলে আচ্ছা যে বাইনাও বাটন চলে যদি কেউ বাইনাও ক্লিক করা তাহলে এসে হচ্ছে যে এই লিঙ্কে চলে যাবে বাটন দিতে পারেন আপনি চাইলে আপনি যদি চান যেটা বাটন দেবেন আমি কুইক রিপ্লাই দিব হ্যাঁ দিতে পারেন কোনো সমস্যা নেই যদি কেউ হচ্ছে এটা লেখে যে আই উড লাইক

আচ্ছা তো এই মনে করেন অপশন চলে আসে যে আসলে আপনি কি চাচ্ছেন উনি আসলে আই উড লাইক টু লার্ন মোড় আই উড আই আই ওয়ান্ট টু টক উইথ আ রিয়েল হিউম্যান কুইক রিপ্লাই চলে আসে আর কি ঠিক আছে যে উনি আসলে যেটা চাচ্ছে সেই অনুযায়ী আপনি যদি এখানে একটা রেসপন্স যদি সিলেক্ট করে দেন তাহলে ওনার কাছে তখন তৎক্ষণাৎ ওই রিপ্লাইটাই চলে যাবে অথবা আপনি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনও আসলে আপনি সেট করতে পারেন যে না আমি চাচ্ছিলাম যে কেউ আমাকে কোনো একটা ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আস্ক করবে আমি সেগুলোর অ্যান্সার তাকে এখানে প্রোভাইড করব হ্যাঁ করতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ কনভার্সেশন তৈরি করার আর কি একটা ইউজারের সাথে আপনি কনভার্সেশন তৈরি করছেন যে উনি আসলে কি চাচ্ছে সে অনুযায়ী আপনি আসলে কাজটা করছেন এটাও হইতে পারে যে হ্যাঁ আপনি কনভারসেশনের থ্রুতে সেল জেনারেট করতে চাচ্ছেন অথবা আপনি জেনারেট লিডস চাচ্ছেন যে আপনি লিডসের থ্রুতে কাজগুলো খুব ইজিলি করতে যাচ্ছেন হ্যাঁ এটা সেটাও সম্ভব কোনো সমস্যা নেই আপনি তাহলে সেটাও এখানে করতে পারেন তবে লিড ফর্ম যেটা দেখে দেখিয়েছিলাম যে ইনস্ট্যান্ট ফর্মের যে ব্যাপারটা সেটাও কিন্তু চাইলে হচ্ছে আপনি মানে করতে পারবেন না এখান এখান থেকে করা যাবে না এটা আপনাকে লিড জেনারেশনের যে পার্টটা আছে ওই পার্ট থেকে এটাকে করতে হবে কেমন একটু বলে রাখা ভালো যে মেসেজের থ্রুতে কোনো রুলস না কোনো নিয়ম না বাট প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যতটুকু জানি যে মেসেজের থ্রুতে যিনি জেনারেট লিডসের মাধ্যমে আপনি যে লিডগুলোকে জেনারেট করবেন তাতে যে পরিমাণে কস্টিং কাটে তো লিড জেনারেশনের অ্যাডের থেকে সেই কস্টিংটা একটু কম জানে না কেন কম বাট একটু কম কাটে ফেসবুক যদিও কোয়ালিটিফুল লিড আসলে ওভাবে করে খুব একটা আসে না বাট মানে লাখ টাকা হলে পরে আসলে এই সিস্টেমে কাজ করা যায় না ঠিক আছে সো এটা হচ্ছে আসলে মূল ব্যাপার যে আপনি যদি চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি এইভাবেই পুরো চলে কাজ লোক ইজিলি করতে পারেন যে আপনি খুব ইজিলি হচ্ছে আসলে এটা লিড জেনারেশন অ্যাড রান করতে পারেন অথবা মেসেঞ্জার রান করে আপনি চলে মাধ্যমে বা জেনারেট লিডসের মাধ্যমে আপনি এখান থেকে সেল জেনারেট করতে পারে আচ্ছা সো আপনাদের কি মোটামুটি এই অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন এই দুটো পার্টের কাজকর্ম কি মোটামুটি সবে বুঝতে পারছি আমরা কারো কি দুটো পার্টে কোনো রকম প্রবলেম আছে আচ্ছা তো অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে আমরা আসলে ফেসবুকে যখন আসলে মার্কেটিংটা করি বা যখন আমরা আসলে ফেসবুক দিয়ে কাজকর্ম করি তখন আসলে আমরা আমাদের বিশেষ করে আমার পার্সোনাল আসলে এই ধরনের বিষয়গুলো কাজ খুব একটা করা হয় না আমাদের কাজ করতে হয় এইগুলোকে নিয়ে এবং মুশফিক ভাই যে প্রশ্নটা একটু আগে করেছেন যে বিটুবি বিজনেসের ক্ষেত্রে আসলে এই ধরনের লিড জেনারেশন ফর্মের থ্রুতে কাজকর্ম করা যায় কিনা ব্যাপারটা হচ্ছে কি হ্যাঁ কাজ করা যায় কিন্তু বিষয়টা হচ্ছে কি এই ধরনের লিড জেনারেশনের ফর্মের কাজ করতে গেলে পরে আপনি আসলে লং টার্মে লং টার্মে তার একটা রিজন আছে রিজনটা হচ্ছে কি দেখেন আমরা আসলে কখনই চাইবো না যে আমাদের অডিয়েন্স বা আমাদের কাস্টমার বা আমাদের ক্লায়েন্টরা অ্যাকচুয়ালি ফেসবুকে বলেন আর লিঙ্কড বলেন বা আপনার টুইটারে বলেন আর ইউটিউবে বলেন আর যেখানেই বলেন না কেন সেখানে গিয়ে তারা ওই প্ল্যাটফর্মের থ্রুতে আমাদেরকে চিনুক আমরা এটা আসলে কখনই চাইবো না আমরা সবসময় যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে আমরা যেন আমাদের কাস্টমারদেরকে সরাসরি আমাদের মাধ্যমে ডিল করতে পারি লাইক সিম্পলি একটা সহজ মানে সিম্পল একটা ব্যাপার যে আমরা সবসময় চেষ্টা করব আমাদের কাস্টমাররা যেন ফেসবুক যদি বন্ধ হয়ে যায় লিঙ্কডিন যদি ব্যানও খায় বাংলাদেশ থেকে তারপরেও যেন আমরা আসলে আমাদের বিজনেস চালিয়ে যেতে পারি হতে পারে না যে কোনো কারণে বাংলাদেশ থেকে লিঙ্কডিন বন্ধ হয়ে গেছে বা কোনো কারণে বাংলাদেশ থেকে ফেসবুক বাংলাদেশ সরকার ব্যান করে দিয়েছে বা কোনো কারণে ফেসবুক নিজে অফ হয়ে গেছে হইতে হতে পারে তখনও আমরা চেষ্টা করব তখন আমরা ট্রাই করব যে আমাদের বিজনেসের যে কাস্টমারগুলো ছিল বা আমাদের বিজনেসের যারা আসলে ক্লায়েন্ট ছিল তারা যেন তখন আমরা সেটা যেন কাজকর্মগুলো করে কেমন এইটার জন্য আসলে আপনার কনভার্সন পার্টের মধ্যে যে বিষয়গুলো বিষয়ের করে যে পার্টটা আছে এই পার্টের থ্রুতে কাজকর্মগুলো করতে হয় এবং আমরা যদি কনভার্সনে যাই কনভারশনে গেলে পরে এখানে একটা অপশনই আছে একটু যদি আমি দেখাই আপনাদেরকে এটা আসলে এখান থেকে ইয়ে করতে দিচ্ছে না আচ্ছা আমি

আমরা যেটা একটু দেখার চেষ্টা করে দেখি যে আসলে এখানে ওই পার্টটা আছে কি না হ্যাঁ এই যে পেয়েছি এখানে একটা অপশান আছে লিড এই যে লিড হ্যাঁ আমরা কিন্তু চাইলে খুব সহজেই এই লিডের অপশনের মাধ্যমে খুব ইজিলি আসলে লিডে কনভার্ট করতে পারি আমাদের কাস্টমারদেরকে কেমন এবং আমি পার্সোনালি আসলে এটাই পছন্দ করি যে আমাদের যারা কাস্টমার থাকবে তারা ফেসবুকে কোনোরকম লিড টেড আমাদেরকে দেবে না তারা সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে লিডটা দিয়ে আসবে তার রিজন হচ্ছে সে যদি ওয়েবসাইটে যায় তাহলে আমি তো শুধুমাত্র সে যদি লিড জেনারেশন অ্যাডের মাধ্যমে একটা ফেসবুকে ফর্ম ফিল আপ করে যদি আমার কাছে লিডটা দেয় তাহলে ওই কাস্টমারের কাছে আমি আপসেল বা ক্রপসেল করতে পারবো না ধরেন তাকে আমি ফেসবুকে একটা অ্যাড দেখাইলাম যে আপনি আমাদের আমাদের ধরেন আমি নগদের জন্য কাজ করতেছি সিম্পলি বলছেন আমি নগদের জন্য কাজ করতেছি নগদের ফেসবুকে মার্কেটিংয়ের দায়িত্ব ধরেন আমাকে দেওয়া হয়েছে নগদে হচ্ছে আপনার মানে নগদের আসলে আপনার ওদের যে জনপ্রিয়তা বা তারা আসলে যেই থ্রুতে কাজ করছে এটা কিন্তু মনে করেন দেড় বছরের মধ্যে খুব ভালো করছে বিকাশ দশ বছর দশ বছর ধরে যে কাজটা করতেছিল বা যে কাজটা করে আসছে এই জিনিসটা নগদ চেষ্টা করতেছে দুই তিন বছরের মধ্যে মোটামুটি পুরো মার্কেট কাভার করে নেওয়ার জন্য এটা খারাপ নেই এটা ভালো জিনিস ব্যাপার যেটা সেটা হচ্ছে নগদের যেই পরিমাণে এজেন্ট আছে বিকাশের বিকাশের তার থেকে কয়েক গুণ বেশি এজেন্ট আছে দুই তিন গুণ বেশি এজেন্ট আছে বিকাশের আমি যদি বিকাশের বিকাশের মতো নগদের এজেন্ট বাড়ানোর জন্য আমি যদি ট্রাই করে দেখি যে নগদের এজেন্ট হইলে পরে আপনার এজেন্টের কমিশন বেশ ভালো আছে বা এজেন্ট হইলে পরে আমি সেরা এজেন্ট প্রতিটা থানার মধ্যে যারা বেস্ট এজেন্ট হবে তাদেরকে আমি প্রয়োজনে প্রতি মাসে একটা বিল টিল পাঠাইলাম বা কিছুদিন আগে একটা ইয়েটে ছিল যে যারা নগদের কাস্টমার বাড়ানোর জন্য বা নগদের ইউজার বানানোর জন্য একটা ডিল ছিল যে নগদে লেনদেন করে লাখপতি হন পাঁচ লাখ টাকা পর্যন্ত একটা বিষয় ছিল এদের সো এই যে বিষয়গুলো আমি কিন্তু দেখা গেলো যে যদি একটা ফর্ম ফিল আপের মাধ্যমে যদি এজেন্ট নিয়োগ দেওয়ার চেষ্টা করি বা যদি আমি ফর্ম ফিল আপের মাধ্যমে যদি আমি আমার ইউজারকে যদি নেওয়া শুরু করি তাহলে কিন্তু ওই ইউজারকে আমি অন্য কোনো দিকে আসলে কনভার্ট করতে পারবো না ধরেন আমি আমার ফেসবুকে অ্যাড রান করলাম যে নগদ ব্যবহার করার মাধ্যমে বা নগদ নগদে আপনি এজেন্ট হইলে পরে আপনাকে আমি একটা ফাইভ পার্সেন্ট একটা কমিশন দিচ্ছি সাপোজ ধরেন ফাইভ পার্সেন্ট আমি একটা কমিশন দিচ্ছি এখন সেক্ষেত্রে ওই লোক যখন আমার ওয়েবসাইটে গেলো তার নাম তার মোবাইল নাম্বার তার অ্যাড্রেস তার দোকানের নাম তার এই ইনফরমেশনগুলো প্রোভাইড করার জন্য তখন ধরেন সাইট দিয়ে আমি একটা ছোট্ট বিজ্ঞাপন দিলাম বা ছোট্ট একটা আমি ব্যানার রাখলাম যে ব্যানারের মধ্যে আমি লিখে দিচ্ছি যে আপনার জাস্ট টু ওয়ান মিনিট एक टू वन मिनट है जस्ट एक टू वन मिनट সরি ফর দ্যাট ফোন আর কি আচ্ছা যেটাই হোক কথা বলছিলাম মনে হয় হচ্ছে নগদ নিয়ে সো নগদে হচ্ছে আপনি যদি সিম্পলি চিন্তা করেন যে নগদে কিন্তু আসলে মূল গোল যদি আমি চাই যে আমি এজেন্ট বাড়াবো এজেন্ট বাড়ানোর জন্য এটা আমি যদি তাকে আমার ওয়েবসাইটে নিতে পারি ওয়েবসাইটে নিয়ে এই লোকটাকে আমি আরও পামপট্টি মারতে পারি যে ভাই তুমি যদি আমার নগদে আসো সো বিকাশ তোমার দেয় ধরেন টু পার্সেন্ট আমি তোমার ফাইভ পার্সেন্ট দিচ্ছি তো তুমি তো এটা জেনে তো আসছো আমার এখানে প্লাস মনে করো তুমি যদি আরও বেস্ট লেনদেন করতে পারো নগদে তোমার থানার মধ্যে তাহলে সেক্ষেত্রে মনে করো যে তুমি বেস্ট এজেন্ট হইতে পারলা আমার সো তুমি যদি আমার বেস্ট এজেন্ট হও তোমার আমি দেখা গেলো মাসে এক লাখ টাকার একটা তোমার আমি অনুদান দিলাম সমস্যা নেই তারপর ধরেন আমি তাহলে বললাম যে তুমি যদি আমার এক বছরের মধ্যে দশ লাখ টাকার যদি লেনদেন দেখাইতে পারো যে তুমি এক বছরে দশ লাখ টাকার লেনদেন করছো আমি তোমার প্রয়োজনে একটা বাইক গিফট করলাম তো এই যে পাম্পর্ডটি যে ওরা আমি মারতে পারতে সেই পাম্পোর্ডটি মারার জন্য কিন্তু ওরা আমার ওয়েবসাইট আনতে হবে আমি কিন্তু ফেসবুকে লিড জেনারেশনের ওই লিডের ফর্মের মধ্যে কিন্তু এত এটা মারতে পারবো না কারণ ফেসবুক আমার ওই সিস্টেম দেবে না ওই স্পেস আমার দেবে না বাট যখন ওয়েবসাইটটা আমার যখন ওয়েব পেজ আমার তখন আমি যা ইচ্ছা তাই করতে পারি এটা নিয়ে ইনফ্যাক্ট দেখেন আমি যেটা আপনাকে একটু দেখাই যে আমি যদি এখান থেকে লিড অ্যাড যদি রান করতে পারি কনভার্সেশনের থ্রুতে এটা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে কাজ করে আমি বলছি অ্যাড বা আবার যতগুলো অ্যাড আছে প্রত্যেকটা অ্যাডে কাজ করতে গেলে আপনার অবশ্যই ওয়েবসাইট লাগবে মাস্ট ওয়েবসাইট এটা কাজ করা যাবে না বাকিগুলোতে ফেসবুক পেজ হলেও চালানো যায় কিন্তু এখানে আপনার ওয়েবসাইট মাস্ট লাগবে সো যেটা বলছিলাম যে যদি আমি যদি লিড যদি কাউন্টিং করতে পারি আমার কি দরকার লিড দরকার ও যদি আমার এখানে যদি ফর্মটা ফিল আপ করে এটা একটা ফর্ম ফিল আপের কাজ তাই না ও যদি ফর্মটা সিমটা ফিল আপ করে তাহলে কিন্তু আমি খুব সহজেই এটাকেও কাউন্টিং করতে পারবো আমি হয়তো আপনারা হয়তো ভাই ভাবতে পারেন যে এটা কীভাবে করে কাউন্টিং করা পসিবল এটা কাউন্টিং করা পসিবল একটা ফর্মে আপনার লিড আসে কিনা এটাও কাউন্টিং করা যায় একটা ওয়েবসাইটের মাধ্যমে সো আমি কিন্তু এভাবে করে আসলে ট্রেকিং করতে পারি এবং ইনফ্যাক্ট এটাও ট্র্যাকিং করা পসিবল যে আমার ওয়েব পেজে ভিজিট করছে কিন্তু সে আমাকে লিডটা দেয় নাই সে আমার ফর্মটা ফিল আপ করা নাই তাকেও আমি চাইলে ট্র্যাকিং করতে পারবো যে হচ্ছে আমার ওয়েবসাইটের মানে সে আমার বিজ্ঞাপনটা দেখছে তার ফেসবুক টাইম লাইনে কিন্তু ওই লোক আমার ওয়েবসাইটে যায় নাই তাকেও আমি ট্র্যাকিং করতে পারবো তাকেও আমি পুনরায় আমার বিজ্ঞাপন পারবো একটা এক্সাম্পল দিই ধরেন আমি সিমটলু যদি এক লক্ষ মানুষের কাছে যদি আমার বিজ্ঞাপনটা দিই ধরেন দশ হাজার মানুষ হচ্ছে আমার ওয়েবসাইটে গেল আর এক হাজার মানুষ মনে করেন আমার লিড দিল বাকি যে নয় হাজার মানুষ আমার যে ওয়েবসাইটে গেছে বাট লিড দেয় নাই এই নয় হাজার মানুষজনকে চাইলে কিন্তু আমি আরও ওই পাম ট্রাম দিয়েও যে ফেসবুকে কিন্তু তারা আমি আমার বিজ্ঞাপন রান করতে পারি আচ্ছা পামটা ইয়ে হয়ে যাচ্ছে বাট ইটস ট্রু ভাই বান্দরের খেলা কিন্তু দেখানো যেতেই পারে ওরা কিন্তু বান্দরের খেলা আমি দেখাই দিয়ে পারি তাই না সো তখন হচ্ছে তারা আমি আরও প্রায় দেখা গেলো যে খেলাটা দেখায় ওরা হচ্ছে যে আমি বাকি নয় হাজার জনের থেকে আরও দুই তিন হাজার মোটামুটি আমি এজেন্ট নিয়োগ দিতে পারি আমার কোম্পানিতে এবং বাকি যে নব্বই হাজার মানুষ ছিল যারা আমার যারা আমার ওয়েবসাইটে যায় নাই এদেরকেও কিন্তু আমি পুনরায় চ্যানেল ট্রাই করে আমার ওয়েবসাইটে পাঠাতে পারি এবং যদি তারা ওয়েবসাইটে যায় তখন কিন্তু তার মধ্যে যারা আমার এই লিপ যারা দেয় নাই এই যে পুরো যে ইকোসিস্টেমটা এই যে পুরো প্রসেসটা এই যে পুরো স্ট্র্যাটেজিটা এটাও কিন্তু আসলে আপনার কি বলে এটাও কিন্তু একটা প্ল্যানিং ওয়াইজ কাজ করা যায় এবং এই যে জিনিসটা এটা কিন্তু আসলে আমরা বারবার বারবার করে আসলে কাজকর্ম করি না এটাও একটা সিস্টেম আছে এটাও একটা সুন্দর সিস্টেম ওয়াইজ আমরা কিন্তু আসলে করে ফেলতে পারি ঠিক আছে সো ওই ওয়াইজ ওই স্টাডেজি ওয়াইজি আসলে কাজকর্ম করা যায় ওইভাবে করে যে বিষয়টাকে যদি থিঙ্কিং করা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে আসলে লং টার্মে গিয়ে আসলে আপনি বেশ ভালো উইনার হচ্ছেন কেমন এবং শুধু লিড না আপনি যে কোনো ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রেই বলেন না কেন পেমেন্ট ইনফু অ্যাড করা অ্যাড টু কার্ডে যাওয়া লিস্টে যাওয়া রেজিস্ট্রেশন কমপ্লিট করা কনট্যাক্ট করা কাস্টমাইজ প্রোডাক্টে যাওয়া ডোনেট করা লোকেশন ফাইন করা চেকআউটে যাওয়া লিডে যাওয়া পার্সেস করা শিডিউল করা সার্চ করা ট্রায়াল পার্সেন ইনস্টাল করা সাবমিট অ্যাপ্লিকেশন করা সাবস্ক্রাইব করা ভিউ করা প্রত্যেকটা পার্ট কিন্তু ভাই আপনার ট্র্যাকিং করা পসিবল যদি তাতেও যদি আপনার কাছে মনে হয় যে না ভাই আমি তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমি এটা দিয়ে আমার হবে না ফাইন কোনো সমস্যা নেই আপনি যে নিচে একটা অপশন আছে আপনার কাস্টম কনভার্সন এই যে এ নিউ কাস্টম কনভার্সন এখানে যান আপনার নাম দেন আপনি একটা ডিসিশন দেন কি টাইপের আপনি অডিয়েন্স চাচ্ছেন জাস্ট এখানে একটু বুঝায় দেন তারে যে আপনি ধরেন আমি যাচ্ছি পার্সেস করছে কারাখারা পার্সেসের মধ্যে আপনার কোন ইউরএল থেকে পার্সেস করছে বোঝায় টুজায় দেন এবং কনভার্সন ভ্যালু আপনি তাহলে তাকে বলে দিতে পারেন যে আসলে কত টাকার উপরে প্রোডাক্টকে পার্সেস করছে না করছে আপনি কিন্তু সেই অনুযায়ী এখানে চলে ট্র্যাকিংটা করতে পারেন ঠিক আছে কাস্টম কনফার্মেশন দিয়ে তখন আপনি চলে করতে পারেন ইনফ্যাক্ট এমনও করা পসিবল এই যে দেখেন আমাকে আমাদেরকে কিন্তু ফেসবুক এই কটা জাস্ট দিয়েছিলো ইস্টার্ন রিভার্সের মধ্যে ভিউ কনার অ্যাড টু কার্ড পার্সেস ইনিশিয়ার চেকআউট এই কটা পার্ট জাস্ট অনলি ছিল বাট আমরা কিন্তু অন্যান্য যে ব্যসগুলো দেখেছিলাম সেখানে কিন্তু আমরা এই প্রত্যেকটা জিনিস কিন্তু সেটা কাজকর্ম করেছিলাম যে এই জেনারেল ইভেন্ট স্ক্রল টাইম টাইমার অ্যাড টু কার্ট ডিটেলস টাইম স্পেন্ড স্ক্রল প্রত্যেকটা পার্টে কিন্তু এগুলো কিন্তু কাস্টমলি ইভেন্টস আমরা তৈরি করেছি ফেসবুকে কেমন সো এটাও করা পসিবল আপনি যেভাবে করে চাচ্ছেন সেভাবে করে আসলে করা পসিবল এবং এই সিস্টেমটা এত ইন্টেলিজেন্টলি এবং এত হাইলি ডেভেলপড করা একমাত্র ফেসবুক করতে পারছে অন্য কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটাকে করতে এখন পর্যন্ত পারে নাই এখনো পর্যন্ত পারে নাই সো এইটা শুধুমাত্র ফেসবুকের পক্ষেই পসিবল হয়েছে আচ্ছা একটু সাইফ ভাই আসছেন আমাদের মাঝে আসসালামু আলাইকুম সাইফ ভাই

আরো কয়েকজন আছে মাইক্রো ওয়ার্কার্স তারা কাজ করতেছে আর কি তো ওনারা ইয়েতে কাজ করতেছে না কোথায় ফাইবার ফাইবারে ফাইবারে করতেছে ফাইবার থেকে তো আর্নিং হইছে মনে মানে দুইজন আর্নিং করছে তাই না দুইজন বাকিরা মুশফিক মুশফিক ভাই আর রফিক ভাই ফাইবার থেকে আর্নিং করছে বাকিরা ফাইবারে ট্রাই করতেছে না ভাই ট্রাই করতেছে আর কি বাকিরা ফাইবারে ট্রাই করতেছে বাসা ওইখানে ওখানে কাজ কর্ম করতেছে ঠিক আছে তাই আমাদের হেল্প করা লাগবে আমাদের হেল্প করলে কি সুবিধা হবে হেল্প করলে তো সুবিধা হতে পারে বলে আশা করি আর কি এখন করলাকে প্রয়োজন আছে নাকি আগে নিজস্ব চেষ্টা করবে পরে ট্রাই করব আমরা না নিজেরা তো আমরা হেল্প করলাম তাহলে আর আর হেল্প হলো আমরা ওই যে রানিং অবস্থায় করলে মনে ভালো হয় হেল্প হেল্প করে আগাই দেও আর কি আচ্ছা আর আছে এটা তো এখন ক্লাস চলতেছে তাই না হ্যাঁ হ্যাঁ এখন ক্লাস চলতেছে রাত ১০টা থেকে আজকে তোমার সাথে একটা মিটিং আছে আমাদের তাই না হ্যাঁ জি

বায়ের নক তো দিচ্ছে না রিকোয়েস্ট সেন্ড করছি মানে রিকোয়েস্ট সেন্ড করি যখনই একটু আমার জন্য কোনো অফার দেখি আর আর কার কথা বলা একটু দেখি আমার একটু হেল্পের প্রয়োজন বলেন

কোন পর্যন্ত জেনেছিলাম আমরা আচ্ছা আমরা মনে হয় ইয়েতে ছিলাম এই যে কনভারেশন নিয়ে কথাবার্তা বলছিলাম এবং সেখানে হচ্ছে আমরা লিড নিয়ে কথাবার্তা বলছিলাম রাইট কনভারশন অ্যাড নিয়ে আচ্ছা তো এবার আমরা যাব হচ্ছে ক্যাটালগ সেলসের মধ্যে ক্যাটালগ সেলসটা নিয়ে একটু কথাবার্তা বলি আমরা ক্যাটালগ সেলসটা আসলে খুবই মজার একটা জিনিস ক্যাটালগ সেলস দিয়ে অনেক কাজই করা পসিবল যেমন ক্যাটালগ সেলসের মধ্যে হচ্ছে যে আপনার যদি একটু দেখি আমরা যে ক্যাটালগ সেলসের মধ্যে যদি একটু দেখি এখানে হচ্ছে আপনি চাইলে এই অডিয়েন্সের সেগমেন্ট করে ফেলতে পারবেন যে যারা গত চোদ্দো দিনে আপনার কোনো একটা প্রোডাক্ট ভিউ করেছে কিন্তু তারা প্রোডাক্টটা পার্সেস করে নাই ভিউ করেছে অথবা টু কার্টে প্রোডাক্টটা ক্লিক করেছে বা টু কার্টে তারা আসলে পেজে গিয়েছে বা কার্ট পেজটা ভিজিট করেছে বা তারা আসলে প্রোডাক্টটা পার্সেস করে নেই এমনটা যদি হয় তখন সেক্ষেত্রে আপনি চাইলে এটিকে খুব সহজেই সেগমেন্ট ওয়াইজ ভাগ করে ফেলে ওই ক্লায়েন্টকে আপনি চাইলে দ্বিতীয়বার ওই প্রোডাক্টের জন্য মার্কেটিং করতে পারবেন ক্যাটাডক সিসটা আমি আরেকটু ক্লিয়ার করে দেখছি ধরুন আপনি দারাজ আজকে গেলেন দারাজ ডট কমে যাওয়ার পরে আপনি আজকে একটা টি শার্ট দেখছেন কেমন আপনি একটা টি শার্ট দেখছেন টি শার্টটা কিন্তু আপনি কেনেন না জাস্ট দেখছেন আচ্ছা দেখে আপনি বেড়া চলে আসছেন আপনি ফেসবুকে আসবেন দুই ঘন্টা সময় কাটাবেন কিছুক্ষণ পরে দেখবেন দারাজের ওই প্রোডাক্টেরই মার্কেটিং ওই প্রোডাক্ট যেই প্রোডাক্ট দেখছেন যে দুই ঘন্টা আগে দারাজে ওই প্রোডাক্টেরই জন্য তারা আবার আপনার কাছে এসে মার্কেটিং করবে ওই প্রোডাক্টের জন্যই আপনি ওই টি শার্টটাই দেখবেন আপনার নিউজ ফিডে ঘোরাঘুরি করতেছে শুধু যে ঘোরাঘুরি করতেছে তা না কয়েকবার করে দেখবেন দ্বারা যেই করা এটা করে বলে আমি বলতেছি না বাট করা যায় সো এটা দেখ এটা আপনি দেখবেন ঠিক আছে সো এটা এখান থেকে করা যায় খুব ইজিলি অথবা যারা এক টু কার্ড গিয়েছে বাট প্রোডাক্টটা পার্সেস করা নেই অথবা যারা হচ্ছে আপনার কোনো একটা প্রোডাক্ট চুজ করেছে লাইক ধরেন সে হচ্ছে একটা টি শার্ট চুজ করেছে যেটা দাম হচ্ছে তিনশো টাকা আপনি তাকে আরেকটা ভালো টি শার্ট দেখালেন সেই প্রোডাক্টটা কিনে নেয় কিন্তু ধরে ঠিক আছে সে কিন্তু প্রোডাক্টটা আসলে ভিউ করছে বাট কিনে নেয় আপনি যেটা করলেন তাকে আপনি ওই প্রোডাক্টের জন্য মার্কেটিং না করে আরেকটা টি শার্ট যেটার দাম হচ্ছে চারশো টাকা কিন্তু একটু ভালো কোয়ালিটি ওইটার জন্য মার্কেটিং করলেন ঠিক আছে বা ক্রস সেলিং হইতে পারে যে আপনার কোনো একটা প্রোডাক্ট কেউ পার্সেস করছে কেউ পার্সেস করছে ধরেন কেউ একটা জুতা পার্সেস করছে আপনার অনলাইন শপ থেকে আপনি তার কাছে গিয়ে মোজার বিজ্ঞাপন দিলেন জুতার মোজার বিজ্ঞাপন তো এটা করা যায় ঠিক আছে সেরকম ভিউ কার্ট টু টুকার্ট আপসেল ক্রস সেল অনেক কিছু করা যায় ঠিক আছে তো ওই লোক ওই রকম টাইপের বিজ্ঞাপন দেখে বাংলাদেশে আমার জানা মতে ক্যাটালগ সেলস নিয়ে ওরকম হাইলি বা ডিপলি কাজকর্ম করে জানি না আমি এটা হতে পারে বাট আলি এক্সপ্রেস করে চাইনিজ কোম্পানি আলি এক্সপ্রেস ওরা প্রচণ্ড পরিমাণে এই কাজটা করে সো এটা করা যায় আপনারা চাইলে এইভাবে করে কাস্টমারের কাছে আপনাদের বিজ্ঞাপনটা দেখাতে পারেন আর স্টোর ট্রাফিকটা আসলে দেখানোটা একটু কষ্টকর কারণ স্ট্রোট ট্রাফিকটা করতে গেলে পর আসলে দোকানের অ্যাড্রেসটা ওর কাছে প্রপারলি দেখাইতে হয় ঠিক আছে শপ অ্যাড করতে হয় আর এটা আমি দেখাতে পারছি না জন্য সমস্যা নেই তো আপাতত হচ্ছে আমরা কনভার্সান অ্যাডটা পর্যন্ত যদি মোটামুটি পারফেক্টলি বুঝতে পারি ধরেন এই পার্টগুলো যদি বুঝি এবং এই কনভারেশান পার্টটা যদি মোটামুটি বুঝি তাহলেই কিন্তু সেক্ষেত্রে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার কথা কেমন সো এই বিষয়গুলো কি সবাই মোটামুটি ক্লিয়ার আমরা এই যে এই পার্টগুলো এবার প্রশ্নগুলো বলেন কার কোথায় কি কি প্রশ্ন আছে সরি ভাইয়া এই মানে আপনি যে ফেসবুকে মার্কেটিং টা যে ইউটিউবের মার্কেটিং টা এটা কি প্রাইস सेम सेम নাকি ইউটিউবের ক্ষেত্রে একটু অন্য এরকম না ইউটিউবের টা আসলে একটু কথা আছে আমাদের ইউটিউবে আমরা দেখব একেবারে তো আপনি কি ইউটিউবের চ্যানেল টা আছে ইউটিউবে মার্কেটিং করার জন্য এইটাই করেন চ্যানেল বলতে কি ভাই মানে ওই ট্রাই করছিলাম কিন্তু আসলে ওইরকম ভাবে তো সব বুঝি ভাইয়া কিছু না না সমস্যা কি ধরনের ভিডিও বানান আপনি কি ধরনের ভিডিও বলতে ভাইয়া মানে আপনার কি আপনার বুঝাই মানে ভিডিও বলতে কি মানে ভাইয়া মানে আমার একটা ফ্রেন্ড আছে আমরা আপনার ওই লাইক অনলাইন অনলাইন ফ্যাশন স্টোর আর কি তো এই বিভিন্ন ধরনের ছোট ছোট প্রমো ভিডিও বানায় মানে আমরা চ্যানেল ছাড়ার জন্য আর কি যে ওই টি শার্ট জিন্সের প্যান্ট এগুলো আর কি জাস্ট চাইছিলাম আর কি এভাবে করে

আপনাকে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে এটা চিন্তা করতে হবে যে আপনার ক্লায়েন্টের শুধু ক্লায়েন্ট না আপনি ডিজিটাল মার্কেটিং মার্কেটার হিসেবে কোন কোন প্ল্যাটফর্মে গিয়ে আসলে মার্কেটিংটা করবেন পার্সোনালি যদি বলি ইউটিউবের এই মার্কেটিংটা আমার কাছে ভালো লাগে না রিজন আছে তার ভালো না লাগার পিছনে কারণ আপনি নিজে বলেন যে ইউটিউবে যখন আপনি কোনো একটা ভিডিও দেখতে যান তখন ফাইভ সেকেন্ডসে যে ভিডিওগুলো শো করে এগুলো দেখার পর আপনার নিজের মধ্যে আসলে অনুভূতিটা কেমন হয় তো ওই প্রোডাক্টটা কেনার প্রতি কি আপনার আসলে আগ্রহ সৃষ্টি হয় না কি হচ্ছে যে প্রোডাক্টটা আসলে মানে বিরক্ত লাগে জিনিসটা এটা কেন আসছে শুধু শুধু এরকমটা মনে হয় বলতে কি ভাই একবার ঠিক আছে দুইবার ঠিক আছে যেমন আমি আপনাকে বলি ইউটিউবে ঢুকলে ভাই মানে কি বলবো ভাই ফুড পান্ডা আর ইভ্যালির যন্ত্রণা ভাই আমি ইউটিউবে ঢুকতে পারি না মানে মেয়ে আসতে গরম বিশেষ করে ইভ্যালি আর ফুড পান্ডা তো মানে আল্লাহর রহমতে মানে আল্লাহ চব্বিশ ঘন্টায় আছে আর ইভলি একটা আছে ভাই কিছু নাটক দেখতে ঢুকতে কিছু ঢুকতে ইভ্যালিটা এসে পড়ে এই আর কি আচ্ছা এখন বিষয়টা হচ্ছে দেখেন ফুড পান্ডা তো ভাই ব্র্যান্ডিং করে ভাই এদের তো ভাই সেল দরকার নেই এদের সেলিম নিয়ে আসে এদের ব্র্যান্ডিং দরকার ভাই যাতে করে মানুষ যেন আসলে ফুড পান্ডাকে মনে রাখে কারণ ফুড পান্ডার সাথে কম্পিটিশন দেওয়ার মতো বাংলাদেশের মার্কেটে ওই লেভেলের কোনো কোম্পানি আছে বলে আমার জানা নেই আছে হাঙ্গরি নাকি আছে পাঠাও ফুড আছে সহজ ফুড আছে

ওটা ওই যে বিশেষ উত্তরণ আর একটা হচ্ছে আপনার দেখছিলাম ভাইয়া এটা আপনার ওই বিভিন্ন ওরা বিভিন্ন ব্লক নিয়ে কাজ করে তারপর আপনার বিভিন্ন মানে কি বলে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো মানে বিভিন্ন ধরনের টেকনোলজি নিয়ে কাজ করে দেখছিলাম একটা আর দেখছিলাম আপনার ওই কি যেন একটা ইউনিভার্সিটি মানে অনলাইন টাইপের আর কি মানে অনলাইনে বিভিন্ন ধরনের ডিগ্রি দেয় আর কি এটা ফির বিনিময় এরকম দেখছি চার পাঁচটা তো এদের মধ্যে আপনার ব্র্যান্ড হিসেবে কটা মনে আছে রিকলিং কটা মনে আছে আপনার কম টাকা ভালো রিচ ভাই পাবেন আর এর চেয়ে ভাই যদি ভালো বলেন যে আমার টাকা আছে ভাই সমস্যা নেই আমি কোয়ালিটিফুল অডিয়েন্স আছি গুগল অ্যাডস দিতে পারেন গুগল অ্যাডসে আপনি সার্চ অ্যাডস দিতে পারেন মানে সার্চ করলে যে

মানে আমিও এসি জন্য গি রেডি করছি কি আমারও হয়তোবা মনে হইতেছে ভাইয়া আমারও এক্সাম দেওয়া লাগতে পারে এজন্য জন্য আমার নামটা একটু সমস্যা নেই সমস্যা নেই দেরি বলুন আচ্ছা আচ্ছা রফিক ভাইয়া আপনি একটু আপনার